হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটি হলো পোলো শার্ট, গার্মেন্টসে নিট ফেব্রিকে পোলো শার্ট। পোলো শার্ট কাকে বলে? প্রথম আমরা জানব পোলো শার্ট কাকে বলে। পোলো শার্ট বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে গেঞ্জির কলার থাকে তাকে পোলো শার্ট বলে। ওকে বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, সেটি হলো আমার চ্যানেলটিকে অবশ্যই সবার সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ওকে বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আসব কলারে। কলার সাধারণত কলার পোলো শার্টের কলার সাধারণত নিট ফেব্রিকের হয়ে থাকে, নিটেড রিপ হয়ে থাকে। তারপর আমরা আসব প্লাকেট। প্লাকেট সাধারণত অনেক ধরনের হয়ে থাকে, ওয়ান প্লাকেট, টু প্লাকেট, এসব এই ধরনের প্লাকেট হয়ে থাকে। তারপর আমরা আসবো কলার স্ট্যান্ড। কলার স্ট্যান্ড বলতে সাধারণত আমরা ব্যান্ডকে বোঝানো হয়ে থাকে, কলারের নিচে যে ব্যান্ডটা থাকে সেই ব্যান্ডকে এখানে বোঝানো হয়েছে। তারপরে আমরা আসবো শোল্ডার। শোল্ডার কম বেশি আমরা সবাই বুঝি যে শোল্ডার কী, শোল্ডার মানে কাঁধকে এখানে বোঝানো হয়েছে। তারপরে আসে আর্মহোল। আর্মহোলও কম বেশি আমরা সবাই বুঝি, এখানে আর্মহোলকে বোঝানো হয়েছে। তারপরে আসবো আমরা বাটন। প্রকারভেদে পোলো শার্টের অনেক ধরনের বাটন হয়ে থাকে, দুই বাটনও হয়, থ্রি বাটনও হয়, ফোর বাটনও হয়, বিভিন্ন ধরনের বাটন হয়ে থাকে। তারপর আমরা আসবো স্লিপ। তারপর আমরা আসবো স্লিপ কাপ। স্লিপ কাপ সাধারণত এখানে কাপ হয়, আবার রিপ ফেব্রিকও হয়, আবার সাধারণত হেমও করা হয়। এখানে সাইড সিম, সাইড সিম বোঝানো হয়েছে এখানে। তারপরে এখানে বোঝানো হয়েছে বটম হেম। এখানে বোঝানো হয়েছে কেয়ার লেভেল। এখানে বোঝানো হয়েছে মেন লেভেল।